প্রতিটি ওড়িয়া ও হিন্দুঙ্কর ভাবাবেগ সহিত জড়িত হিন্দু ও সভ্যতা কুলাচার কুল ধর্মর প্রতীক বা প্রভু রঘুকুল তিলক মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রঙ্কর অযোধ্যার নির্মাণধীন ভব্য মন্দির পাই টাঙ্গি তরফরু টাঙ্গি শ্রীরাম জন্মভূমি মন্দির নিধি সমিতি ওড়িশা তরফরু টাঙ্গিরে ও কর্মচারী কিছু কর্মী মানে সহযোগ সহ নিধি সংগ্রহ আরম্ভ হয়েছে এবং আজ এই নিধি সংগ্রহ প্রক্রিয়ায় আমার টাঙ্গি অঞ্চলের জনে বধান্য ব্যক্তি 51,000 টাকা এবং তাঁর পরিবার আউ জনে 51,000 টাকা পাখাপাখি 102 টাকা দান করেছেন 102,000 টাকা দান করেছেন আসন্তু তাঁর সহ সিধা সাল কথা হওয়া মু আপনার অগ্রসনুক্ত স্বাগত করছি আপনার পরিচয় টিকে দেবে মো না বিচিত্রানন্দ স্বাইঁ মো স্বাইঁ আসোসিয়েট আর সন্তোষী আসোসিয়েট মানে আমার যে আসোসিয়েট আছে তার মু হচ্ছে মুখ্য এ রাম মন্দির হেলা দিনঠু কর সেবাঠু মু এথেরে জড়িত আছি এটা সংগ্রহ কলা বেলা করছি সব এথেরে আছি এটা আমার দান তো কুয়া হুয়ে নি এ দান যে দিয়া হেলা আগুক আহরি বি যাহা দরকার আমি রাম মন্দির পিছে আমার আপনার দেখুবে যেভাবে ভাবে তাঁর ভাবাবেগ সহিত নিজের শ্রদ্ধা ও বিশ্বাসর সহিত সে 51,000 টাকা দান করছেন আউ জনে শ্রদ্ধাড়ু অনেক যে কি 51,000 দান করছেন তাকে পচারে আপনার পরিচয় টিকি দেবে আজ আপনার যে 51,000 টাকা দান করছেন কেউ বিশ্বাসের দান করছেন এবং সমস্ত কম মেসেজ দেওয়া চাহিদা মনের গোটে আধ্যাত্মিক ভাব অনেক সেইপা আমি রাম মন্দির খুশিতে দান করছি আপন মানে দেখুলে যেভাবে ভাবে লোক মানের ভিতরে যে ভাব যে বিশ্বাস অছি রামঙ্ক প্রতি প্রভু মর্যাদা পুরুষোত্তম রঘুকুল তিলকঙ্কর ভব্য মন্দির অযোধ্যার যে নির্মাণ হচ্ছে তাপাই দানর সুয় ছুটুছি নিধি সংগ্রহে কর্মী মানুষ লোক মানে আশাতীত দান করে সেই প্রভুঙ্ সেবায় নিজকে লগাচ্ছেন তাঁর যে কর্মী মানে আমার এই যে কার্যের নিয়োজিত অনেক বা নিজের শ্রদ্ধার সহ করছেন আসুন সিধাসলখ কথা হব স্যার আপনার এই যে নিধি সংগ্রহ করছেন কতদিন হল আজ পাখাপাখি আপনার কত লোক কভর কলে এবং কত টাকা আদা হব বলে এই অঞ্চলের ভাবছেন গত 17 তারিখ রু আমার এই নিধি সংগ্রহ কার্যক্রম আরম্ভ হয়েছি এই এতে আজ আমার এটা তৃতীয় দিন আমি আশা করছু প্রায় 15-20 লক্ষ টাকা আমার এই অঞ্চল আমার এই পঞ্চায়েত রু আমার আদায় হব আমার আজ প্রথম আমার বিচিত্রানন্দ স্বাইঁ এবং তাঁর পত্নী এবং পবিত্র মোহন স্বাইঁ এবং তাঁর পত্নী এবং তাঁর পরিবার তরফরু অযাচিতভাবে অকুণ্ঠ চিত্তরে সে 102,000 টাকা দান করছেন 51,000 দুইটি চে তেমন এইটি জনাপড়ুছি যে আমার মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র প্রতি লোকের ভাবাবেগ কোণ অেণু মু আশা করছি আমার এই কার্যক্রম যে আমি আরম্ভ করছি এতে মর্যাদা পুরুষোত্তমের আশীর্বাদ সহ আমি নিশ্চয় যথেষ্ট সফলতা এবার প্রতীক্ষার অন্ত ঘটিছি এবং প্রভু মর্যাদা পুরুষোত্তম রাম মন্দির কার্য আরম্ভ হয়েছি আমার সহ আজন ভাই অনেকি চারিআডে বুলি টাঙ্গি অঞ্চল নিধি সংগ্রহ করছেন কথা হওয়া আপনার পরিচয় টিকি দেবে মু প্রভ্য কুমার দাস দীর্ঘদিন হল এই প্রভু শ্রীরামচন্দ্র বিভিন্ন প্রোগ্রাম আমি করি আসছু আমি সংঘ পরিবার সহ জড়িত অছু এই কার্যক্রম 14 তারিখ ঠার 30 তারিখ পর্যন্ত জানুয়ারী 14-30 তারিখ মধ্যে স্থির করা হয়েছি যা এই সময় ভিতরে ভক্ত মানে যা দান দেবে আমার টাঙ্গিরে গত রবিবার রথ বাহার লা পরিক্রমা করে লোক ভিতরে সচেতনতা সৃষ্টি করা অদ্ভুত পূর্ব স্বাগত মিলিলা আই কার্যক্রমে শ্রীযুক্ত বিচিত্রানন্দ স্বাইঁ নিজে উপস্থিত লে
ଏବଂ ଏତେ ଭାବ ବିହଳ ହେଇଥିଲେ ଯେ ସିଏ ଆଜିର ଦିନରେ 50,000 ଟଙ୍କା ଦେବେ ବୋଲି ଦାନ କରିବେ ବୋଲି ଅଯୋଧ୍ୟା ପ୍ରଭୁ ଶ୍ରୀରାମଚନ୍ଦ୍ର ମନ୍ଦିରଙ୍କୁ ଦାନ କରିବେ ବୋଲି ନିଷ୍ପତ୍ତି ନେଇଥିଲେ। ଯାହା ହଉ ତାପରେ ତାଙ୍କର ଭାଇ ମଧ୍ୟ ସହଯୋଗର ହାତ ବଢ଼େଇଛନ୍ତି, ସିଏ କହିଲେ ମୁଁ ମଧ୍ୟ କିଛି ଦାନ କରିବି। ତେଣୁ ବିଚିତାନନ୍ଦ ସ୍ୱାଇଁ ଆଉ ତାଙ୍କ ଭାଇ ପବିତ୍ର ମୋହନ ସ୍ୱାଇଁ ଏଇ 51,000 ଲକ୍ଷେ 2,000 ଟଙ୍କା ଦେଇଛନ୍ତି ଏବଂ ଟାଙ୍ଗୀ ଅଞ୍ଚଳର ଅନ୍ୟମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଉତ୍ସାହିତ ଏହାଦ୍ୱାରା କରିଛନ୍ତି ଯେ ପ୍ରଭୁ ଶ୍ରୀରାମଚନ୍ଦ୍ର ମନ୍ଦିରଙ୍କୁ କିଛି ଦାନ ଆମେ ଦେବା। କାହିଁକି ନା ଇଏ କେବଳ ମର୍ଯ୍ୟାଦା ପୁରୁଷୋତ୍ତମ ପ୍ରଭୁ ଶ୍ରୀରାମଙ୍କର ମନ୍ଦିର ନୁହଁ, ଏହା ଏକ ରାଷ୍ଟ୍ର ମନ୍ଦିର। ଇଏ ଯେଉଁ ଆଗ୍ରହ ଭିତରେ ଦେଖାଯାଉଛି ଜନସାଧାରଣ ଭିତରେ, ଇଏ କେବଳ ଧାର୍ମିକ ଆଗ୍ରହ ନୁହଁ, ଇଏ ସାଂସ୍କୃତିକ ଜାଗରଣ, ଇଏ ରାଷ୍ଟ୍ରୀୟ ଜାଗରଣ। ଏଇ କଥା ସମସ୍ତମାନଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିବା ଆମର ଉଦ୍ଦେଶ୍ୟ ରହିଛି। ପ୍ରତୀକ୍ଷାର ଅନ୍ତ ଘଟିଛି ଏବଂ ଯେଉଁ ଲୋକଙ୍କର ଭାବାବେଗର ଅସ୍ମିତାର ପ୍ରତୀକ ପ୍ରଭୁ ମର୍ଯ୍ୟାଦା ପୁରୁଷୋତ୍ତମଙ୍କର ଅଯୋଧ୍ୟାର ସେଇ ଭବ୍ୟ ମନ୍ଦିର ନିର୍ମାଣ କେବେ ହେଉଛି ସରୁଛି ଏବଂ ଲୋକମାନେ ସେ ମନ୍ଦିରର ଯେଉଁ ତାଙ୍କର ଭାବାବାଗ ଅଛି ତାଙ୍କର ଭକ୍ତି କେବେ ନୈବେଦ୍ୟ ଅର୍ପଣ କରୁଛନ୍ତି ତାହା ଦେଖିବାକୁ ବାକି ରହିଲା। କଟକ ଜିଲ୍ଲା ଟାଙ୍ଗୀରୁ ଅଜିତ କୁମାର ସ୍ୱାଇଁ ଅର୍ଗସ୍ମୀ।